দর্শক এখানে দেখছে তুইন ভাই ষাঁড় গরু কিনছে, কি বিলা করিম নেই ভাল কত কত থেকে কাস্টমার তো তিন চার এলাকা কি কি চব্বিশশো ব্যবসা করি না তেইশ চব্বিশ বলে কাস্টমার বলছে। তুন ভাই আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই বাজারের? বাজারের কি অবস্থা? বাজার আছে, আছে মোটামুটি। কি কিনতে পারবি? বাজার খুব বেশি ভাই, বাজার বেশি, কঠিন বেশি, কিনতে পারতেছেন না? শুনছেন সুপ্রিয় দর্শক, দেখো এই শাল গরুটা দেখছো তুমি ভাই, এখানে তো আকর্ষণীয় একটা সাইওয়াল। এখানে একটা গরু বিক্রি হয়ে গেল, আর তুইন ভাই দেখছি এখানে এই এই গরুটা দেখো টাকা হস্তান্তর চলছে কিন্তু আস্তে আস্তে বাড়ায়, আমি কি বললাম না মালটা কয়টা কই দিলাম কানা ভাঙি নাই, কানা কারো ভাঙি নাই,
রোদ লাগলে সবারই হবো, আমার কাম ধরতে আছে, ওকে কাটি ওকে তো আর কাম ধরবো না। হয়ে গেল ওনারা বলছে যে লস, অনেক টাকা লস হয়ে গেল। বাংলা উপরে কিনা, আশির উপরে কিনা, বুঝছেন? ফেবনাবার আছে কিনা মানুষ? আরে ফেবনাবারে বলি বুঝলাম, এটা কেন হয়ে গেল শেষ পর্যন্ত? টাকা গুলো চলছে আপনারা দেখছেন, আরে গুনা লাগো না দিয়ে তোরে ভাই, আপনার দ্বারা আর হইল না। থাপ্পর হয়ে গেল, তার মানে গরু বিক্রি। দেখলেন সুব্রত দর্শক, আসলে গরু কুইন ভাই কিভাবে কিনে, তাহলে একটা কিনা হইলো লাভ হইছে তো এদের। আমি ওই ঝুনঝালি পছন্দ করি না, আমি ডাইরেক্ট কথা মধ্যে কত টাকা লস, কত টাকা লস দিচ্ছে তুই বল কিনা? হ্যাঁ জানেন এটা আমার অনুষ্ঠান দিচ্ছে আরো মানে ছাড়িনি, লস দিতে ছাড়িনি, এখন কি করবো লস হলে কি করার? শুনছেন দর্শক, বাজার একটু বাড়ি খাইছে করার কিছু নেই, এই জন্য লসে বিক্রি করে দিলে। হ্যাঁ ঘোরায় নিল তো লস, গাড়ি ভাড়া খরচা সব দিক দিয়ে লস, হোক কিছু টাকা লস হলে হবে সমস্যা। এবারে এন্ট্রি করার জন্য এটা যাওয়া হচ্ছে। তো দর্শক আপনাদেরকে জানিয়ে রেখে আজ কিন্তু 3রা সেপ্টেম্বর 2022, আর আপনারা দেখছেন দিনাজপুরে, কারণ প্রতি শনিবারে এখানে হাট বসে। এই হাট থেকে আমরা তুইন ভাইয়ের গরু কেনা সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, আর প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যে কিন্তু আসলে গরুগুলো কিন্তু সব অসুস্থ হয়ে পড়ছে। কালারটা এটার ভালো আছে। কতদিন হইল ভাই? 1000 কম 79।
79 দিয়ে এটা নেওয়া হলো।